আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যে আমাদের কোমলমতি ছাত্রদের যে একটা আন্দোলন একটা দাবি এটা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশের নাগরিক তো স্বাধীন দেশের নাগরিকরা স্বাধীনভাবে কথা বলতে পারবে না এটা তো ঠিক না কথা তো বলতে হবে কথা বলতে দিতে হবে কথা বলতে দেওয়াটাই ছিল সরকারের জন্য ক্রেডিট বরং উল্টো পরিবেশটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে আজকে বাংলাদেশে দেখেন গতকাল থেকে কোনো নেটওয়ার্কে নেই সারাদেশে নারীদের জন্য পৃথক নারীদের জন্য বিশেষ কোঠা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতেছি আমরা এইটাও ইসলামের বিরুদ্ধে একটা কাজ ফলে সমাজে নারী পুরুষের এই যে বলা সমানাধিকারের দাবি তোলে আজকে যে পর্যায়ে নারীদেরকে আমরা নিয়ে এসেছি দেখা যায় নারী বেকার নাই কিন্তু পুরুষ বেকার এই যে কোমলপতি ছাত্রদের প্রাণ গেল কেন এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে একদিন যেই এ কাজটা করেন আপনি যে পর্যায়ের দায়িত্ব ছিলেন আপনি প্রশাসনে থাকেন আপনি সরকারে থাকেন এই কথাগুলি তো মাথায় রাখতে হবে হ্যাঁ আমি চাকরিগুলি ঠিক আছে কিন্তু আমি যে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলতেছি এই গুলিটার জবাব তোমাকে কাছে দিতে আমরা সরকারকে বলবো আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে অত্যন্ত বেকারজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অগণিত ছাত্র মৃতের সংখ্যা অনেক বেশি এইভাবে মানুষ মেরে কোনো দিন দেশ শাসন করা যায় না এভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে ছাত্রদেরকে মর্মান্তিক ভাবে জুলুম যারা আমরা করছি তারা তো এগুলো চিন্তা করে না জুলুম করে তো মজাই পাচ্ছি আমার এখন ক্ষমতা আছে দাপট আছে আমার পেশি শক্তি আছে হ্যাঁ এই পেশি শক্তির জোরে ক্ষমতার জোরে টাকা পয়সার জোরে যাচ্ছে তো দুনিয়াতে করে বেড়াচ্ছে আখের তোর চিন্তা আমাদের মাথায় নাই। কবরের চিন্তা আমাদের মাথায় নেই কেউ যদি দুনিয়াতে এক বিঘত পরিমাণ জুলুম করে কেয়ামতের দিন সাতমক জমিন ঘাড়ে নিয়ে তাকে উঠতে হবে আমাদের কেন্দ্রীয় মার কাছ থেকে সবার কাছে এটাই আপিল ছাত্রদের যে আন্দোলন সংস্কার আন্দোলন এটাকে মূল্যায়ন করে তাদের সাথে অচিরে বসে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেন আর যেন একটা গুলি আমাদের ছাত্রদের মুখের উপরে নাবিদ্ধ হয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مُسْلِمُونَ يا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديداً يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيماً أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنه ولهم سوء الدار وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم رواه مسلم جابت يبرشون شاء بشو جهنر الله رب العالمين الجنة جابت يدرود سلام বিশ্ব নবী আখের নবী সৈয়দিন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আজ আজকের এই জুমার দিনে আমরা তার এই পবিত্র গৃহে সুস্থ হালতে উপস্থিত হতে পেরেছি অত্যন্ত সংকটময় একটা মুহূর্ত যাচ্ছে দেশের এই অশান্ত অস্থির অবস্থায় আমরা তার কিছু বান্দা তার এই ঘরে উপস্থিত হতে পেরেছি কিছু কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাবাক আমাদের সুযোগ দিয়েছেন সেজন্য তার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকের খুদবার বিষয় হচ্ছে জুলুম বা অত্যাচার জুলুমের পরিণয় কি এ বিষয়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা আলহি তাকাল উনি মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব প্রত্যেককে নসিহত করা প্রত্যেককে জানানো আল্লাহ তার ওহির মাধ্যমে যেই এলেম আমাদের কাছে পাঠিয়েছেন ওহি থেকে তার রাসুলের মাধ্যমে সে ওহির জ্ঞান দ্বারা আমরা পরিচালিত কোনো মুসলিম তার নিজস্ব জ্ঞান দ্বারা পরিচালিত হতে পারে না মুসলমানরা আল্লাহ কর্তৃক প্রেরিত যে বিধান সে বিধানের বিধান অনুযায়ী পরিচালিত হবে এটার নামে হচ্ছে মুসলমান বা আত্মসমর্পণ করা মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করেছি কার কাছে আল্লাহ সুবাহন তালার আল্লাহর বিধানের কাছে তার আইন ও কানুনের কাছে তার নিয়ম নীতি পদ্ধতির কাছে যদি আমরা তার বিধানের কাছে আত্মসমর্পণ না করি বা সেটা না মানি তাহলে আর আমাদের নাম মুসলমান থাকে না তখন আমরা অবাধ্য হই বা কাফের হই অন্যান্য লকবগুলি আমাদের সামনে চলে আসবে অস্বীকারী অবাধ্যতাকারী সেই হিসাবে চলে আসবে যেহেতু আমরা মুসলিম আত্মসমর্পণকারী পরিচয় দিচ্ছি সেই জন্য আল্লাহর বিধানের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আত্মসমর্পণ থাকতে হবে আমরা যে পর্যায়ের ব্যক্তি হই না কেন আমরা যে স্তরেরই মানুষ হই না কেন আমরা তো মুসলিম আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষ তারপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম আত্মসমর্পণকারী এবং সেই আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে আমরা যে যে পর্যায়ের হই কেউ রাজা হতে পারি কেউ প্রজা হতে পারি কেউ শাসক হতে পারি কেউ শাসিত হতে পারি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইসলামের বিধান হচ্ছে শিরোধার্য ইসলামের বিধানের বাইরে যখনই আমরা চলবো তখনই দুনিয়াতে হয়তো পার পাওয়া যাবে কিন্তু আখেরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই মৃত্যুর পরেই কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ের পাই টু পাই হিসাব আল্লাহ সুবহান কাছে দিতে হবে আল্লাহ রাব্বুল বলছেন ইয়াওমা লা ইয়াংফা আয-যালিমিনা মা'যিরাতুহুম ওয়া সেদিন অত্যাচারীদের জালেমদের অজুড় আপত্তিতে কোনো উপকার হবে না কোনো উপকারে আসবে না যারা মানুষের প্রতি জুলুম করবে অন্যায় করবে বা মানুষের অধিকার যারা লঙ্ঘন করবে তাদের ক্ষেত্রে আল্লাহ সোহানতলা বলছেন তারা সেদিন উজোর আপত্তি পেশ করতে চাইবে দুনিয়াতে উজোর করছে না অনেক উত্তর দেওয়া যায় সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু এই বলাটার কতটুকু বাস্তবতা কতটুকু সত্যতা সেটা হচ্ছে বিচার্য বিষয় তো আখেরাতে যারা অত্যাচারী হবে যারা জালেম হবে তারাও উজোর পেশ করার চেষ্টা করবে তা আল্লাহ বলছেন লা ইয়াং ফাউ কোনো উপকারে আসবে না কারণ আল্লাহ তো সব কিছু জানেন কে কি করছে কারো আলীমুম বিদ্যাতি সুদুর মানুষের অন্তরের খবরই তো আল্লাহ জানেন যে মুখে যাই বলেন না কেন মুখে যা বলার চেষ্টা করেন তো এই বিষয়টা তো আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ নেই তাই জন্য আল্লাহ বলছেন যে ইয়াম আলা ইয়াং ফাউ না তাদের ওদর আপত্তির গুলো উপকারে আসবে না ওয়ালাহমুল লাহানা তাদের জন্য শুধু লানত অভিশাপ সেদিন তাদের জন্য লানত শাস্তি তাদের ওয়ালাহুম সু উদ্দার আর তাদের ঠিকানা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জায়গা তাদের আবাসন তাদের নিবাস যেটা হবে সেটা কি খুবই খারাপ খুবই নিকৃষ্ট জায়গা মানে জাহান্নাম অন্য আতাল্লা বলছেন ইন আতাদন আলি জোয়ালেমিন আন নিশ্চয়ই আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছে জাহান নাম প্রস্তুত করে রেখেছে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুহান তাল্লাহ জালেমদের প্রসঙ্গ নিয়ে এসেছেন সেখানে সব জায়গায় বলা হচ্ছে একই কথা তাদের জন্য রয়েছে জাহান নাম শাস্তি ওমা আলী মিন আমিন নাসির জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই ওমা আলী মিন আমিন আংসার যারা জালেম যারা অত্যাচার করবে মানুষের জুলুম নির্যাতন করবে তাদের কোনো সাহায্যকারী নেই এই কথাগুলো বারবার বারবার আল্লাহ সুহান তাল কোরআন মাজিদে উল্লেখ করে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন যেন আমরা যেন জালেম না হই আমরা যেন কারোর প্রতি অন্যায় না করি অবিচার না করি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন অন্যায় করলে কি হবে জাবের বিন আবদুল্লাহ রাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন ইত্তাকু জুলমা ফাইন্না জুলমা জুলমা তুইয়ামা তুইয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো তোমরা অন্যায় করবে না জুলুম করবে না নিশ্চয়ই এই জুলুমটা অন্ধকারে পরিণত হবে অন্ধকারে ছিন্ন ধোয়ায় পরিণত হবে অর্থাৎ কেয়ামতের দিন তোমার জন্য এটা খুব কঠিন একটা বিপদ ডেকে আন তুমি দুনিয়াতে যদি জুলুম করো তাহলে এই জুলুমটা তোমার জন্য অন্ধকার হয়ে যাবে আখেরাতে খুব কঠিন বিপদ তোমার উপর নেমে আসবে এই হাদিসের বাকি অংশ হচ্ছে আর কৃপন না তোমরা তোমরা কি কৃপনতা তোমাদের মধ্যে আসে কৃপন না আর কৃপনতাই তোমাদের পূর্ববর্তী অনেক কমকে ধ্বংস করেছে তো আমরা প্রথম অংশের বিষয়টার মধ্যে থাকি জুলুম করতে আল্লাহ মোহনতালা নিষেধ করেছেন এবং রাসুল্লাহ সাল আলহিউ নিষেধ করেছেন এমনকি রাসুল্লাহ সাল আলহিউ অন্য হাদিসের মধ্যে বলছেন সৈব খয়ারির হাদিস আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ও লা ইউসলিমহু মুসলিমদের সম্পর্ক কীরকম হবে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কের একটা উদাহরণ দিতে গেল আল্লাহর সহাম বলছেন মুসলমান হচ্ছেন একজন মুসলিম একজন মুসলিমের ভাই একজন মুসলিম একজন মুসলিমের ভাই লা ইয়াজলিমুহু সে তার তার ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না ওয়া লা ইউসলিমুহু সে তার ভাইকে শত্রুর মুখে ফেলতে পারে না তাহলে মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে জুলুম না করা একজন আরেকজনের বিরুদ্ধে না লাগা একজন আরেকজনকে শত্রুর মুখে ঠেলে না দেওয়া এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য এমনকি এই হাদিসের সাংশ রসুল বলেন উমান কালা ফি হাজাতি আখিহ কানাল্লাহু ফি কোন মুসলমান যদি কোনো মুসলমানের কোন প্রয়োজন পূরণ করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু নিজে তার প্রয়োজনটা কি করেন পূরণ করে দেন সুহান আল্লাহ হাম দিহি সুহান মুসলিমের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত একজন মুসলমান বিপদে করেছে তাকে সহযোগিতা করতে হবে তার সাহায্যে এগিয়ে আসতে হবে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কোনো প্রয়োজন পূরণ করে তাহলে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবেন তার হাজত পূরণ করে দিবেন ওমান ফর্রাজান মুসলিম কারবাতান ওমান ফর্রাজান মুসলিম কুরবাতান ফর্রাজ আল্লাহ আনহু কুরবাতাম বিন কুরবাতি ইয়ামিল কিয়ামা কোন মুসলমান যদি কোনো মুসলমানের কোন কষ্ট দূর করে দেয় দুনিয়াতে মুসলিম মুসলিম যদি কোনো ভাইয়ের কষ্ট দূর করে দেয় দুনিয়াতে দিন আল্লাহ তার কষ্টগুলো থেকে একটা কষ্ট করে দিবেন তাহলে দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট দূর করে দেওয়া হয় তার বিপদ থেকে উদ্ধার করা হয় তাহলে আল্লাহ সোহানা আখেরাতে ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করবেন ওই ব্যক্তির কষ্ট থেকে কষ্ট দূর করে দিবেন সোহান আল্লাহ তাহলে দুনিয়াতে মুসলমানদের এইগুলো চরণ্য বৈশিষ্ট্য হওয়া উচিত এমন কি হাদিসের শেষে রাসুল সুলাম আরও বলেছেন যে অমান সাতারা মুসলিমান যদি কোনো মুসলমান কোন মুসলমান ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখে তাহলে কি হবে সাতারা হল্লাহ কৈয়ামা আল্লাহ সুহান ও তালাও কেয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন সোহান আল্লাহ দেখেন আমরা কিন্তু চলি উল্টা আমরা দোষ পেলে এটা কিভাবে টেনে এসে বড় করা যায় কিভাবে দোষটাকে বের করা যায় কোন রকম সুতো পেলেই হলো এটা টেনে যত লম্বা করা যায় কিন্তু রাসুল সাল্লাহাম শিক্ষা দিচ্ছেন দোষটা গোপন করে রাখো ঢেকে রাখো ঢেকে রাখলে কি হবে আল্লাহ তোমার দোষটা ঢেকে রাখবেন আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি দোষ প্রকাশ হয় দুনিয়াতে লজ্জিত হওয়াটা এটা কি বড় না আখেরাতে লজ্জিত হওয়াটা বড় আখেরাতে লজ্জিত হওয়াটা সবচেয়ে কঠিন আখেরাতে যখন আপনি লজ্জিত হবেন আপনার উপর যখন বিপদ নেমে আসবে তখন আপনার দোষগুলি প্রকাশ পাবে দুনিয়াতে খুব ভালো মানুষ ছিলেন মানুষ জানতেন যে লোকটা খুব ভালো পাক্কা মুসল্লি কিন্তু আখেরাতে সব কিছু প্রকাশ হয়ে যাবে তো সেই সময় যে লজ্জিত হবেন মানুষ বলবে হায় হায় এই লোকটার তো দুনিয়াতে খুব ভালো মানুষই জানতাম কিন্তু এখন দেখছি তো উল্টা তার তো আসলে সে উপরে ভালো ছিল ভিতরে ছিল সে দুষ্টামি তাহলে ওই সময় যে লজ্জিত হবেন সেটা যেন হবে সবচেয়ে কঠিন এই জন্য দুনিয়াতে যদি কোনো কারো দোষ ঢেকে রাখা হয় তাহলে আখেরাতেও আল্লাহ কি করবেন দোষ ঢেকে রাখবেন তাহলে মুসলমানদের বৈশিষ্ট্য হওয়া উচিত পরস্পরের প্রতি সহানুভূতিশীল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে একজন আরেকজনের প্রতি সহযোগী হবেন কারোর প্রতি কোনো অন্যায় করা জুলুম করা কারোর প্রতি নির্যাতন করা কোনো মুসলমানের এটা বৈশিষ্ট্য হতে পারে না রসুল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন সেই জন্য যারা জালেম হবে যারা অত্যাচার করবে তাদের সম্পর্কে কয়েকটি হাদিসের অনুবাদ আপনাদের সামনে পেশ করলে বুঝতে পারবেন যে তাদের পরিণতিটা কি হবে এ কথা বলে আমার নিজস্ব বলব না হাদিস থেকে শুধু অনুবাদটুকু বললে হাদীসের অনুবাদগুলি শুনলে বুঝতে পারবেন যে কত কঠিন মুহূর্ত তাদের জন্য সামনে অপেক্ষা করছে সেটা যারাই করুক তাদের জন্যই কঠিন মুহূর্ত অপেক্ষা করছে কারণ আবি মুছা আবি মুসা রবি আলহান হোক আল কাল রসুল্লাহ সাল্লাল্লাহ আরহিহু সাল্লাম ইন লা আলআহি উম লিলি জোয় আলিম লাম আখাদাহুল্লাম ইউফ্লিত রসুল্লাহ সাল্লাল্লাহ রহিআসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ বুল আলাম মিস জালেমকে অবকাশ দেন সুযোগ দেন জালেমকে আল্লাহ অবকাশ দেন তাকে জুলুম করার সুযোগ দেন কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না হাততাই আখাদ আথুল আমি আল্লাহ ধরলে আর ছাড়বেন না এই হাদিস গোলার পর রসুল করিসাল্লাহ ইসাল্লাম কোরান মজিদ রে আয় তিলত করলেন ওকে দেয়ালি খাখাদ রফ দিখায়দা আখাদ আল কোরা ওয়াহিয়াব আলি মাথুম ইন্না আখাহী এমনি তোমার রবের অত্যন্ত কঠিন যখন তিনি কোনো জনপদকে ধরেন তখন তিনি শক্ত করে ধরেন নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত কঠিন আমরা বিগত সভ্যতার দিকে তাকিয়ে দেখেন বিগত যুগে কত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তো অবকাশ দিয়েছিলেন তাদেরকে আপনি দেখেন কৌমে মূসা কৌমে নুহ মাদিয়ানবাসী হ্যাঁ আজ সামুদ এই যে মানে ছয়টা ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি আল্লাহ সামান তাদেরকে অবকাশ দিয়েছিলেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত এসেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই শেষ পর্যন্ত আল্লাহ সুহান তাদেরকে এমন ধরা ধরলেন আর কিন্তু ছাড়েন নাই আল্লাহ যখন কোন অত্যাচারী কমকে অত্যাচারী জনবোধকে যখন আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না এটাই কিন্তু আয়াত থেকে বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহ সুবাহ অবকাশ দিবেন যে দেখি না আমার বান্দা কতটুকু বাড়তে পারে অত্যাচার অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ সুবাহ তালা কিন্তু তাদের ধরে ফেলবেন আর যখনই আল্লাহ সুবাহ ধরবেন আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ক্ষমতা কারো নেই নেই পরকালেও নেই আল্লাহ সুবাহ তালা বলছেন রসুল সহ হাদিসের মাধ্যমে আমাদেরকে এইভাবে সাবধান করলো এটা সহ বুহারির হাদিস অন্যহাদীশ রাসুল্লাহ সরস্মু বলেছেন মান জলা মাতু ইদ আর শিবরিন তুভে কেউ যদি দুনিয়াতে এক বিঘৎ পরিমাণ জুলুম করে কেয়ামতের দিন সাত্তভোগ জমিন ঘাড়ে নিয়ে তাকে উঠতে হবে দুনিয়াতে জুলুম করেছেন সামান্য কিন্তু তার যে শাস্তি হবে এটা হবে সার্তভোগ জমিন তার ঘাড়ে করে উঠতে হবে তাইলে জুলুম যারা আমরা করছি তারা তো এগুলো চিন্তা করে না অবশ্যই জুলুম করে তো মজাই পাচ্ছি আমার এখন ক্ষমতা আছে দাপট আছে আমার পেশি শক্তি আছে হ্যাঁ এই পেশি শক্তির জোরে ক্ষমতার জোরে টাকা পয়সার জোরে যাচ্ছে তো দুনিয়াতে করে বেড়াচ্ছি আখেরে তো চিন্তা আমাদের মাথায় নাই। কবরের চিন্তা আমাদের মাথায় নেই আমাদের যে ক্ষমতা কতটুকু আছে সেইটুকু তো আমরা চিন্তা করি না যে আমার কতটুকু ক্ষমতা আছে আমার ক্ষমতা তো আমার নিঃশ্বাস পর্যন্ত শ্বাস বন্ধ হলে তো আমার ক্ষমতা শেষ

সোহেল বুখারী রাহুল বুখারী সোহেল বুখারি থেকে বর্ণিত হাদিস রাসুল সাহসালাম বলছেন মা কালবিন ইয়াসার রাজি বলেন যে আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি মামি ওয়ালিন ইয়ালিয়া রাই এথামিনার মুসলিমিন যে ব্যক্তি কোনো মুসলমান লোকেদের শাসক নিযুক্ত হয় যে ব্যক্তি কোনো মুসলিম জনগোষ্ঠীর শাসক নির্বাচিত হন ফায়ামুতু অতবর্ষে মৃত্যুবরণ করেন ওহ গাসুল্লাহ সে প্রতারণা করেছে প্রতারক হিসাবে সে জনগণের সাথে প্রতারণা করেছে তার অধীনস্থদের সাথে প্রতারণা করেছে মিথ্যা কথা বলেছে এইরকম অবস্থায় কোনো শাসক ক্ষমতায় যারা থাকবেন তারা যদি এই অবস্থা মৃত্যুবরণ করেন স্পষ্ট রাসুল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত থারাম যে ব্যক্তি মুসলিম জনগোষ্ঠীর শাসক হবেন বা নেতা হবেন তিনি যদি তাদের সাথে প্রতারক হিসেবে মৃত্যুবরণ করেন তাদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ করেন তাহলে তার ঠিকানা জাহান্নাম নাম রসুল বলছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে সৈয় বুখার হাদিস আর আবি হরত রাজি কল কল রসুল্লাহ সাল আলি আসাল্লাম মামিন আমির ইন আশা রতিন ইয়ামাগুলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দশজন লোকের আমির হন দশজন ব্যক্তিরও যদি কোনো আমির নিযুক্ত হন ইল্লা উথা বি আমল কেয়ামাতি মাগলুল দিন ওই আমির উঠবেন বা ওই শাসক উঠবেন এমন অবস্থা যে তার গলায় দড়ি বাঁধা থাকবে তার গলায় রশি বাঁধা থাকবে এরপর রসুম বলেন হাত কাহান আদাল আও ইউ বি কহুল এই অবস্থা থেকে তার আদল বা ইনসাফ তার ন্যায় নীতি ন্যায় বিচার তার তাকে রক্ষা করবে যদি শাসক বা আমির যদি ন্যায় বিচারক হন ন্যায় পরায়ণ হন তাহলে তার গলায় রশি বাঁধা থাকলেও তিনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তাকে নিষ্কৃতি দিবেন সেখান থেকে আর যদি তিনি জালেম হন তাহলে তাকে তাকে তার এই এই ধ্বংস হাদিস থেকে যাচ্ছে সংখ্যা কোনো জুলুম মানদণ্ড নয় যদি দশজনের কথা বলা হচ্ছে যদি একদম ছোট পরিসরের কোনো পর্যায়েরও যদি কোনো নেতা হন কোনো আমির হন বা কোনো শাসক হন তিনিও যদি ন্যায় না করে ন্যায় পরায়ণ না হন তিনি যদি ফাশেক হন ফাজের হন তিনি যদি জালেম হন তাহলে তার জন্য আখেরাতে ধ্বংস আর তার আদল যদি তার মধ্যে থাকে ন্যায় পরায়ণতা যদি তার মধ্যে থাকে তাহলে তার জন্য আখারাতে মুক্তি আর কল কল রসুল্লাহ আলাই্লাম ইন না আহাব্বা নাসির আল্লাহ ইয়ামা তিয়ামাথি ওখরবাহু জিলেসন ইমাহ ইমামুন আদিল রাসুল্লাহ সাল্লাহর সাল্লাম বলেছেন আবু ছেদ খুদির আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস যে নিশ্চয়ই আল্লাহ নিকো কেয়ামত আল্লাহর নিকটে কেয়ামতের দিন মানুষের মধ্যে সবচাইতে প্রিয় মানব জাতির মধ্যে আল্লাহ নিকটে কেয়ামতের দিন সবচাইতে প্রিয় এবং মর্যাদায় আল্লাহর নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যদি হন তাহলে তিনি মানুষের মধ্যে সবচাইতে প্রিয় আল্লাহ নিকটে এবং তার মর্যাদার স্তর অনেক ঊর্ধ্বে ওয়াইনাবাদ নাসিল আল্লাহী ওমল আদাবান ইমামুন ঠিক একইভাবে তার বিপরীত হচ্ছে আল্লাহ নিকটে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে মন্দ সবচেয়ে খারাপ ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি এবং তার মর্যাদা অনেক নিচে এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তি শাস্তির ব্যবস্থা রয়েছে ওই ব্যক্তির জন্য সেটাকে ইমাম জায়ের অর্থাৎ জালেম শাসক শাসক অত্যাচারের শাসক যিনি হবেন তার দরজাটা হচ্ছে এত খারাপ এত নিকৃষ্ট আর যিনি হন হন ন্যায় ন্যায় শাসক শাসক যদি বিচার করবে শাসকের রাত্রে ঘুম হবে না তার প্রজাদের কথা চিন্তা করে হয়তো উমর ফারুক রাজিউল্লাহনের ইতিহাসের দিকে একটু দেখেন উমর ফারুক রাজিউল্লাহনু খলিফা ছিলেন আউবর সিদ্দিক রাজি আল্লাহন খলিফা ছিলেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তার রাষ্ট্রের মধ্যে রাজ্যের মধ্যে একটা যদি অবলা প্রাণী মানুষ নয় অবলা প্রাণী প্রাণীও যদি না খেয়ে থাকে সেটার চিন্তা তারা করতেন যে এই এই অবলা প্রাণীটা যদি না খেয়ে মারা যায় তাহলে ওমর কি জবাব দিবে আল্লাহর কাছে এটা ছিল তাদের চিন্তা আর আমরা হচ্ছে এখন কোন দিকে আছি আমরা কোথায় কোন পর্যায়ের আমরা আমরা শাসক বা আমরা যারা নেতৃত্বে আছি একটু চিন্তা করলে আসলে আমরা বুঝা হয়তো বুঝতে পারবো যে আমাদের দরজাটা আমাদের স্তরটা কোথায় গিয়ে ঠেকেছে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই যে কয়েকটা হাদিস আমরা পড়লাম অনুবাদ করলাম এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যারা ন্যায় পরায়ণ শাসক হবেন তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আর যারা জালেম হবেন যারা অত্যাচার করবেন জুলুম করবেন যারা মানুষের অধিকার নষ্ট করবেন অধিকার খর্ব করবেন তাদের অবস্থা হচ্ছে সর্বনিম্ন নিকৃষ্ট তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য জান্নাত হারাম এই কথাগুলো হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আরেকটা হাদিস আমরা এখানে শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুদাতু সলাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়ইসনাফি ন্নার অর্থাৎ আল কুদাতু সলাসাত অর্থাৎ বিচারক সম্পর্কে হাদিসটা আসছে বিচার প্রতি বিচারক হচ্ছে তিন প্রকার যারা বিচার করেন তাদের সম্পর্কে হাদিস বলছে বলছেন বলেছেন বিচারক হচ্ছে তিন ধরনের বিচারক আছে ওয়া একজন জান্নাতে যাবে আর দুই দুই শ্রেণী জাহান নামে যাবে তিন প্রকারের বিচারক আছে সমাজে তিন প্রকারের বিচারকের মধ্যে এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক জাহান নামে যাবে এটা একেবারে সমাজের যারা বিচার করেন তাদের থেকে শুরু করে নিয়ে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত চিন্তা করেন সর্ব জায়গায় সর্বস্তরেই কিন্তু বিচারকদের ক্ষেত্রে এই তিনটা প্রকার রাসূল সোসম বলছেন আম্ল নদী ইনফিল জান্নাতি নদী ফরাজুলুন আরফাল হক হাকত ওই ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তিন প্রকার বিচারকের মধ্যে যিনি জান্নাতি বিচারক তার সম্পর্ক বলা হচ্ছে তার বৈশিষ্ট্য কি আরাফাল হাক তিনি সত্যটা বুঝবেন তিনি বিচার করতে গিয়ে ন্যায় অন্যায়টা বুঝতে পারবেন এবং ন্যায় বিচার করবেন সত্য উপলব্ধি করবেন এবং সে অনুযায়ী ন্যায় বিচার করবেন তিনি জান্নাতে যাবেন দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি ও রাজুলুন আরাফাল হাক্কা ওয়া জারফিল হুকমি ফাহুয়াফিন ওই ব্যক্তি যে সত্য উপলব্ধি করতে পারবে কিন্তু অন্যায় বিচার করবেন উনি জানেন যে এই লোকটা নির্দোষ কিন্তু ফাঁসির আসামি বানিয়ে দিলেন বা তিনি জানেন এই লোকটা দোষী তাকে খালাস করে দিলেন হচ্ছে না যদি এইরকম হয় বিচারক যদি জানেন যে এই লোকটা অপরাধী কিন্তু উল্টা বিচার করলেন বা তিনি অপরাধী নন নির্দোষ মানুষ তার জন্য উল্টা বিচার করলেন বা তাকে শাস্তি দিলেন অর্থাৎ সত্য উপলব্ধি করেও যিনি অন্যায় বিচার করবেন তিনি জাহান নামে যাবেন আর তিন নম্বর বিচারক হচ্ছেন ওরাজুল জাহালতের সাথে মূর্খতার সাথে বিচার করবেন জ্ঞান নেই বুদ্ধি নেই ন্যায় অন্যায় বুঝার কোন চেষ্টাও করে না বুঝতেই পারে না আজ গুবি একটা আইডিয়া বসে তাহলে তিন শ্রেণীর বিচারকের মধ্যে জান্নাতি হবে কোন শ্রেণী যিনি ন্যায় সত্য উপলব্ধি করতে পারবেন এবং সে অনুযায়ী ন্যায় বিচার করবেন তিনি জান্নাতে যাবেন এখন তিনি হাইকোর্টের বিচারপতি হন সুপ্রিম কোর্টের বিচারপতি হন অথবা যদি সমাজের কোনো ব্যক্তি সালিসকারী হন যেই পর্যায়ের সালিসকারী হন সকলের ক্ষেত্রে কিন্তু একটাই সিদ্ধান্ত ন্যায় বিচার করতে হবে সত্য উপলব্ধি করতে হবে বুঝে ন্যায় বিচার করতে হবে করলে বিচার করেও জান্নাতে যাওয়া যাবে সে বিচার করেও জান্নাতে যাওয়া যাবে আবার এই বিচার করে কিনতে পারবে কিনবে দুই শ্রেণীর মানুষ যারা সত্য বুঝে অন্য বিচার করবে জেগে ঘুম পাড়া আছে না ঘুম পারে তাকে কিন্তু উঠবে না কারণ সে তো আসলে ঘুমায় ঘুমের ভান করে আছে আজকাল সমাজে সর্বত্র একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ আদালত পর্যন্ত দেখেন সব জায়গায় এরকম জেগে ঘুম পাড়ার অবস্থা দাঁড়িয়ে গেছে আমাদের সবই গোষ্ঠী কিন্তু হক কথা বলি না সবই জানি কিন্তু বলতে বানা এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে ফলে ন্যায় বিচার আজকে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে আজকে বিচার যেখানে যান মামলার জোট একটা মামলা করতে গেলে আপনি মামলা করলেন আপনার নাতি বুদিন আমার পর্যন্ত মামলা শেষ হয় না কেন একটা বিচার করতে এত বছর লাগবে কেন এই বিচারের দীর্ঘসূত্রিতা কেন আমাদের দেশ তাহলে ন্যায় বিচার একটা মানুষ কিভাবে পাবে তার তো হায়াতি শেষ হয়ে যাচ্ছে বিচার শেষ হচ্ছে না এইরকম বিচার সালিস ইসলামে ছিল না এরকম বিচার ব্যবস্থা ইসলামে ছিল না রাসুলের জামানায় ছিল না এরকম বিচার ব্যবস্থা খোলাফের রাশিদের আমল ছিল না সাহাবাদের জীবনে ছিল না এগুলি আজকে আমরা ওই জেগে ঘুম মতো অবস্থা হচ্ছে আমরা সবই জানি কিন্তু আমরা করছি না আর তিন নম্বর হচ্ছে যে বিচার করবে কিছু বুঝবে না জাহালতের সাথে মূর্খতার সাথে বিচার করবে গিলা একটা রায় দিয়ে দিল এই বিচারপতিও জাহান নামে যাবে তাহলে যারা বিচার শালীর যারা করবেন সমাজে তাদেরকে সাবধান হতে হবে আমরা যেন ন্যায় বিচার করি

তিন প্রকারের মানুষ তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেহামতের দিন কথা বলবেন না বলে লাই উকাল্লিমুল্লা হ ইয়ামাল উয়ামা বলে ইউসাক তাদেরকে পাক পবিত্র করবেন না ও লা ইয়ামকুম আবু মামিয়া বলছেন যে আল্লাহ তাদের একদিকে দেখবেনও না তাহলে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তিনটা কাজ করবেন না লাই উকাল্লি আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওরা ইউসাকহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না তিনটা কর্ম আল্লাহ তাদের সাথে করবেন না আমি আবার বলছি তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই তিন শ্রেণীর মানুষ কারা এক নম্বর হচ্ছে সাইখুন জানিন সাইখুন জানিন বৃদ্ধ ব্যবিচারী বয়স অবস্থা বৃদ্ধ অবস্থা যারা ব্যবিচার করবে জানা করবে তাদের ক্ষেত্রে এই এই তিনটি কাজ প্রযোজ্য আর দুই নম্বর হচ্ছে মালিকুন মিথ্যাবাদী শাসক 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 জালেম যারা মানুষের সাথে প্রতারণা করবে যারা মিথ্যার বুলিয়া উড়িয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে তাদের ক্ষেত্রে রসুল করিম সালাম বলছেন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না আল্লাহ আর তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে দরিদ্র অহংকারী টাকা পয়সা নাই কিন্তু ডাট ফাট খুব বেশি অহংকার বেশি তাই না ঋণ করে অনেক কাছে মাতা বুড়ি দেখায় এরকম আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমার প্রয়োজন ততটুকু আমি করব। তা আমার যেখানে ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নেই আমি যদি ইলিশ মাছ খাইতে যাই তাহলে হবে আমার যেই পর্যায়ের আমার অবস্থা আল্লাহ আমাকে রেখেছেন সেখানে আলহামদুলিল্লাহ এখানে এখানে তুষ্ট থাকতে হবে এজন্য দরিদ্র অহংকারী যদি আমরা হয়ে যাই তাহলে আল্লাহ তাকাবেন না তাহলে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার মধ্যে হ্যাঁ অন্যতম হচ্ছে মালিকুন কাজাব যিনি অত্যাচারী শাসক হবেন জালেম শাসক হবেন তার দিকেও আল্লাহ তাকাবেন না কথা বলবেন না আরেকটা হাদিস শুনি আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি বলেন ইন্না আফজাল ইবাদিল্লাহ ইনদাল্লাহি মানজিলাতা ইয়াওমুল কিয়ামা ইমামুন আদিলুন রফীক নিশ্চয়ই আল্লাহর নিকটে তার বান্দাদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক সহনশীল ন্যায়পরায়ণ শাসক রফীক মানে সহনশীল সহানুভূতিশীল নরম কঠোর না এই রকম যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের কেয়ামতের দিন আল্লাহর নিকটে সমস্ত বান্দার চাইতে তার মর্যাদা হবে অনেক বেশি সোহান তাহলে গুণটা কি হবে রাফিক হতে হবে সহনশীল হতে হবে ন্যায় হতে হবে শাসক যদি ন্যায় পরায়ণ হতে পারে রাফিক হতে পারে সহনশীল হতে পারে তাহলে আল্লাহ সুমানার কাছে সমস্ত বান্দার চাইতে তার মর্যাদা বেশি আর ঠিক উল্টাটা তাই শাসক যদি রাফিক না হয়ে খারিক হয় ওয়াইন সররা নাসি মানসিরা ত ইয়ামান তয়ামাত ইমামুন জায়েরুন অর্থাৎ কঠোর নিষ্ঠুর অত্যাচারী শাসক যদি হয় নিষ্ঠুর যদি শাসক হয় অত্যাচারী যদি শাসক হয় তাহলে রসুলুল্লাহ সাল্লাউসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে তার এখন এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কোন পর্যায়ে থাকবেন আমরা তো মুসলমান আমরা তো আত্মসমর্পণ করেছি তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর বিধান মেনে নিতে হবে এটাই কিন্তু ঠিক দুনিয়া তো স্থায়ী কোনো নিবাস না আমাদের এটা তো অস্থায়ী একটা অজানা আয়ুষ আয়ু দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহাম তাল্লাহ যে কোনো সময় দুনিয়ার হায়াত আমাদের শেষ হবে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আমাদের চূড়ান্ত ঠিকানা চাকেরা তাহলে আজকে যারা যারা ক্ষমতা আছেন বা যারা শাসন যন্ত্র যাদের হাতে শাসন পরিচালনা করছেন সারা পৃথিবীর যেখানে যারা আছেন সবার ক্ষেত্রে কিন্তু এই একই বাণী যদি অত্যাচার করেন যদি জুলুম করেন তাহলে জালেমের পরিণত হচ্ছে ভয়াবহ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যে আমাদের কোমলমতি ছাত্রদের যে একটা আন্দোলন একটা দাবি এটা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশের নাগরিক তো স্বাধীন দেশের নাগরিকরা স্বাধীন কথা বলতে পারবে না এটা তো ঠিক না কথা তো বলতে হবে কথা বলতে দিতে হবে কথা বলতে দেওয়াটাই ছিল সরকারের জন্য ক্রেডিট কথা বলবে আলোচনার টেবিল আছে বসে ফায়সালা করা যাচ্ছে বরং উল্টো পরিবেশটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে আজকে বাংলাদেশে দেখেন গতকাল থেকে কোনো নেটওয়ার্কে নেই দেশে যারা সুস্থভাবে কাজ করেন তারা অনলাইনে ঢুকতেই পারতেছে না আমরা লেখালেখি বন্ধ করে দিয়েছি কালকে থেকে কিছুই করতে পারতেছি না কেন সব অফ কেন এটাই কোনো রণাঙ্গন কোনো যুদ্ধক্ষেত্র এটাকে বৈদেশ্বর সাথে বিদেশের সাথে যুদ্ধ লেগেছে বাংলাদেশে এরকম পরিস্থিতি হলো কেন এরকম পরিস্থিতির জন্য দায়ী কে হবে এই যে কোমলপতি ছাত্রদের প্রাণ গেল কেন এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে একদিন যেই এ কাজটা করেন আপনি যেই পর্যন্ত দায়িত্ব ছিলেন আপনি প্রশাসনে থাকেন আপনি সরকারে থাকেন এই কথাগুলি তো মাথায় রাখতে হবে হ্যাঁ আমি চাকরি করি ঠিক আছে কিন্তু আমি যে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলতেছি এই গুলিটার জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে বান্দার কাছে পার পাওয়া যাবে দুনিয়ার আদালতে তো অনেক কিছু অনেক কিছু হয় অনেক আদালত তো আমরাই বানিয়েছি কিন্তু বিচার তো একদিন হবে আল্লাহর তো আল্লাহর কাছে তো মিজান আছে আছে না সেদিন বিচার হবে না হাসার মধ্যে দাঁড়াইতে হবে না তো সেই দিনের চিন্তা আমি কেন করছি না আমি কেন এটা করছি আমি আমার জবাব দিয়ে আমি করবো আমি চাকরি করে বলে আমি যার করতে পারি না যে দাবিটা নিয়ে কথা হচ্ছে কোটা আন্দোলন এটা তো একটা খুবই সিম্পল একটি ম্যাটার বাংলাদেশের জন্য এটা এমন কোনো জটিল কোনো বিষয় না এইটা নিয়ে এতদূর পর্যন্ত যাবে এটা আমাদের কাছে একটা আজীব মনে হচ্ছে যে এটা কেন এতদূর পর্যন্ত গেল দেখেন ইসলামের ইতিহাসে এ জাতীয় কোটা ইসলামের ইতিহাসে আছে রসুল করেন সাল্লাহ সাল্লামের জামানায় বদল যুদ্ধ হয় নাই তাই উহুদের যুদ্ধ হয় নাই তাহলে সেই সমস্ত যুদ্ধগুলি যে যুদ্ধগুলিতে পরিবর্তন করেছে এই সমস্ত জিহাদে যারা বরণ করেছিলেন আল্লাহ তাদের জন্য কোনো এরকম ইয়ে কি বলা যায় ছিল কোটা ছিল কোনো কোটা তো দেন নাই তিনি ছিলটা কি ছিল গনিমত তারা যুদ্ধলব্ধ যে সম্ভব ছিল জিহাদ করে যেই মালটা তারা পেয়েছিলেন সেইটা সেইটার বন্টন করে দিয়েছিল কিন্তু আজীবন তাদের জন্য কোটা কোটা নির্ধারণ নির্ধারণ করা করা তাদের জন্য এইটা এরকম ছিল না তবে আমরা বলছি না যে করা যাবে না হ্যাঁ যদি কারো কারো বিশেষ অবদান থাকে রাষ্ট্রের প্রতি কোনো একটা সেক্টরে তার জন্য সুযোগ সুবিধা থাকতে পারে কিন্তু এটা একটা সীমাবদ্ধতা আছে এটা একটা সীমাবদ্ধতা আছে কিন্তু যখন সীমা পার হয়ে যায় এই দাবিটা তো শুধু এক পক্ষেও দাবি না গণমানুষের দাবি হয়ে গেছে এবং ইভেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এদেশ যারা স্বাধীন করেছেন রক্ত দিয়ে শ্রম দিয়ে যান মাল বাজি রেখে তারাও কিন্তু এই বিষয়ে একমত অনেকে এর পক্ষে কথা বলছেন কেন আমরা বলতে চাই আজকে যারা মুক্তিযুদ্ধ করেছেন এ দেশটা স্বাধীন করেছেন আমরা তাদেরকে সম্মান জানাই কিন্তু এই আন্দো এই মানে তাদের কি বলা যায় তাদের জন্য করতে গিয়ে তাদের সন্তান নাতিপুতিদের জন্য এই ধরনের কোটা নির্ধারণ করে আমরা মনে করি তাদেরকে অপমান করা হচ্ছে তাদেরকে অপমান করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সন্তানাদি যারা আছেন মুক্তিযুদ্ধের ফ্যামিলি যারা আছেন তারা আজকে নিজেরা লজ্জিত আমরা তো দেশ স্বাধীনের জন্য করি নাই যে আমাকে বেনিফিশিয়ারি হইতে হবে আমরা জানেন বাংলাদেশে অনেক মুক্তিযুদ্ধ আছে যারা মুক্তিযুদ্ধের সনত্ব পর্যন্ত নেন নাই অনেক মুক্তিযুদ্ধ আছেন তারা সনদটাও নেন নাই আর নাতিপুতির কোটা তো অনেক দূরে থাক তারা স্ট্রেট বলে দেন যে আমরা দেশ স্বাধীন করেছি আল্লাহর জন্য দেশকে ভালোবেসে আমরা স্বাধীনতার পরে কোনো বেনিফিট এইরকম এই রকম জন্য আমরা দেশ স্বাধীন করি নাই কিন্তু আজকে হচ্ছে আমার তো মনে হয় যারা মুক্তিযুদ্ধের ফ্যামিলি যারা আছে তাদের নিজেদেরই বয়স করা উচিত আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা উচিত সমাজে সমাজে আত্মসম্মান নিয়ে মেধা নিয়ে বেঁচে থাকা উচিত আমি কেন মানুষের হাত পাতে যাবো আমি তো মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের ফ্যামিলি এই দেশ তো আমি স্বাধীন করেছি আমার সম্মান তো সবার উপরে আমি কোন ভিক্ষা চাইতে যাবো মানুষের কাছে তাদের নিজে থেকে এটা বয়কট করা উচিত বলে মনে করি এবং এটা করবে দেখবেন অনেকে করছে শুধু তাই নয় এর ফলে কি ক্ষতি হচ্ছে এখানে মেধার মূল্যায়ন হচ্ছে না নাম্বার ওয়ান মেধার মূল্যায়ন হচ্ছে না একটা দেশে যদি কোটা হয় তাহলে একশো জনের মধ্যে যদি কোটায় আসে তাহলে বাকি আর কয়জন থাকে আপনি দেখেন একজন একটা সন্তানকে ইউনিভার্সিটি পাশ করাতে কি পরিমাণ শ্রম সময় অর্থ দিতে একটা বাবাকে এগুলি যৌক্তিক কথা কিন্তু একজন সমাজের কৃষক পিতা যদি হন কৃষিকাজ করে মানুষের ঘরে লেবার দিয়ে একটা ছেলেকে ইউনিভার্সিটি পর্যন্ত পাশ করিয়ে আনলেন এরপরে কর্মক্ষেত্রে গিয়ে কোটার অত্যাচারে উনি আর নাই মেধার মূল্যায়ন হলো মেধার অমূল্যায়ন হচ্ছে এখানে দুই নম্বর হচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বাংলাদেশে এই শিক্ষিত বেকারগুলো যখন কর্মসংস্থান হচ্ছে না তাদের তাহলে এই ছেলেগুলো এই ছেলে কি হচ্ছে পর্যায়ক্রম খারাপের দিকে চলে যাচ্ছে কারণ তাদের কর্ম দিতে পারছি না আমরা কোটা আছে সারা পৃথিবীতে কিছু কোটা কোটা আছে পাবে কারা যারা সমাজের যারা তারা পাবে অনগ্রসর বা উপজাতি যারা তাদের জন্য কোটা থাকতে পারে এবং সেটা একটা মিনিমাম কোটা থাকবে তো সেখানে আবার যোগ করে দিয়েছে নারী কোটা নারী কোটা তো ইসলামের কোনো বিধান নয় নারী কোটা দিতে হবে নারীদের ক্ষেত্র তো আল্লাহ 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 করেই দিয়েছে নারীদের জন্য ক্ষেত্র পৃথক নারীদের জন্য বিশেষ কোঠা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতেছি আমরা এইটাও ইসলামের বিরুদ্ধে একটা কাজ করতেছি ফলে সমাজে নারী পুরুষের এই যে কি বলা যায় সমানাধিকারের দাবি তোলে আজকে যে পর্যায়ে নারীদেরকে আমরা নিয়ে এসেছি দেখা যায় নারী বেকার নাই কিন্তু পুরুষ বেকার সমাজের অবস্থা দাঁড়িয়েছে না আগামী দিনে নারীরা কর্ম করবে আর তার স্বামীরা রান্না করে খাওয়াবে অবস্থা তাই দাঁড়িয়ে যাচ্ছে না বউরা কর্ম করবে কাজ করবে কারণ তাদের চাকরি আছে যে কোটা আছে তো কোটা থাকলে তো চাকরি পাবে কিন্তু স্বামীর তো কোটা নেই সে তো মুক্তিযোদ্ধাও না উপজাতিও না বা অনগ্রসর কোনো গোষ্ঠীরও না তো সে তো কোনো কোটায় পাচ্ছে না মেধায় তো যেতে পারছে না এখন তার বউর তো চাকরি হয়ে যাচ্ছে ফলে বউ চাকরি করে খাওয়াবে স্বামী ভাত রান্না করে খাওয়াবে এই পর্যায়ে দাঁড়াবে বাংলাদেশের অবস্থা এবং সেদিকেই দেশটা এগিয়ে যাচ্ছে সময় তো বুঝতে অত্যন্ত দুঃখজনক এই বিষয়গুলো আমরা কেন একটা সামান্য বিষয় নিয়ে আমরা কেন একমত হতে পারছি না যারা আন্দোলন করছে তারা কিন্তু বলে না যে কোটা বাতিল করে দেও এই দাবি কিন্তু তারা করে নেয় শতভাগ বাতিলও চায় না কি চেয়েছে সংস্কার চেয়েছে আরে সংস্কার তো করতেই হবে সংস্কারের জন্য তো রাষ্ট্র সরকার সংস্কারের জন্যই তো সরকার সেখানে উল্টা পাল্টা কথা বলে আর এমন এমন কমেন্টস করা হচ্ছে মানে কি বলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর মানুষের মন সময় তো উপস্থিতি আমরা সরকারকে বলবো আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে দেশের সারা দেশে দেশের যে ক্রান্তিকাল চলছে অত্যন্ত ব্যাকারজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অগণিত ছাত্র যে সংখ্যান পরিসংখ্যান আমাদের কাছে এখন আসে নাই যদিও সরকারি হিসাবে একরকম আসছে অল্প সংখ্যক সাত জন কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি যে সূত্র বিভিন্ন যেগুলি যেগুলো জানা যাচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি এইভাবে মানুষ মেরে কোনোদিন দেশ শাসন করা যায় না এইভাবে গুলি করে হত্যা করে কোনো দিন বিচার কায়াম করা যায় এদের স্বাধীন এই জন্য হয় নাই এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষ কথা বলবে কথা বলার সুযোগ দিতে হবে ইলিগাল দাবি যদি হয় সেটা আপনি তাদেরকে বুঝিয়ে কথা বলেন বসার ব্যবস্থা করেন প্রয়োজন ডাকেন টেবিলে বসেন এসি রুমে বসে আইন জারি বলে দেশ শাসন করা যায় না জনগণের সাথে মিশতে হবে জনগণ মন মন কি বলে জনগণের জনগণের মনের আবেগকে মূল্যায়ন করে আমাদের সমাজে কাজ করতে হবে তবেই এদেশে শান্তি ফিরে আসবে সর্বোপরি যে দাবি আমরা জানাবো আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তাকর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেন জুলুমের ভিত্তিতে নয় যে মানুষকে অত্যাচার করে রাষ্ট্র চালালে এটা স্থায়ী হবে না কল্যাণ বই আনবে না আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহর বিধান অগ্রাধিকার দেন মানুষের অধিকার যেটা আছে সে অধিকার মানুষকে দেন আদায় করেন মানুষের অধিকার খর্ব করে মৌলিক অধিকার বিনষ্ট করে হবে মানুষের উপর জগদ্দল পাথরের মতো যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় এটা আগামী দিনের জন্য ক্ষতি আনবে ক্ষতি আনবে সরকারের জন্য ক্ষতি ডেকে আনবে আমাদের দেশের জন্য ক্ষতি আনবে প্রশাসনের জন্য আনবে আমরা সবার সবার কাছে কাছে আমাদের আমাদের থেকে এটাই আপিল ছাত্রদের যে আন্দোলন সংস্কার আন্দোলন এটাকে মূল্যায়ন করে তাদের সাথে অচিরে বসে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেন আর যেন একটা গুলিও আমাদের ছাত্রদের মুখের উপরে না হয় এই ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ এরাই আগামী দিনে দেশের কর্ণধার হবে রাষ্ট্র পরিচালনার হাত হাতিয়ার স্টিয়ারিং তাদের হাতে একদিন যাবে ইনশাআল্লাহ কিন্তু তাদের যদি আমরা এখন মেরে ফেলে দেই তাহলে এটা কোন ধরনের সিদ্ধান্ত এটা আমাদের বুঝে আসে না সম্মানিত উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি কেয়ামতের দিন হিসাব না দিয়ে কেউ এক চুল পরিমাণ পান আনাতে পারবে না পাঁচটি প্রশ্নের হিসাব দিতে হবে জানেন তো সবাই হাদিস সবার জন্য নাকি এটা শুধু যারা সমাজের সাধারণ মানুষ তাদের জন্য যারা রাষ্ট্রপ্রধান তাদের জন্য না সকলের জন্য প্রত্যেকটা বনু আদমকে পাঁচটি প্রশ্নের হিসাব দিতে হবে হিসাব না আদম সন্তান তার পা নড়াতে পারবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্ন উত্তর দিতে আপনা তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো কি জুলুম অত্যাচার করেছো নাকি ন্যায় বিচার করেছো হিসাব তোমাকে দিতে হবে কিয়ামতের দিন সে জন্য সবার কাছে সবার প্রতি হন যে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর বিধানের কাছে ফিরে আসেন ইসলামের কাছে আত্মসমর্পণ করেন তাকর ভিত্তি যে সমাজ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন দেখবেন কোনো সমস্যা থাকবে না সকল সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহাবুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমাদের সমাজ আমাদের যারা রাষ্ট্রীয় নেতৃত্বে যারা আছেন আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদের কাছে দাবি জানাচ্ছি আপনারা অত্যন্ত সহনশীল হওয়ার চেষ্টা করেন সহনশীল না হয়ে আগুন জ্বালিয়ে দিয়ে কোনোদিন ফায়দা হবে না ফায়সালা করা যাবে না সহনশীল হয়ে সুন্দর সমাধানের পথে এগিয়ে যান এবং ছাত্র ভাইয়েরা যারা আন্দোলন করছো তোমাদের প্রতি আমাদের আবেদন তোমরাও সহনশীল হও তোমরা আরও সহনশীল হয়ে কিভাবে সুন্দর সমাধানের পথে এগিয়ে যাওয়া যায় কোনো হিংসাত্মক কোনো কর্মসূচি নয় গাড়ি ভাঙচুর নয় গাড়িতে আগুন দেওয়া নয় এই সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না এগুলো তোমরা করবে না নিয়মতান্ত্রিকভাবে বৈধ পদ্ধতিতে তোমরা তোমাদের দাবি পেশ করো আর সরকারও তোমাদেরকে নিয়ে বসে আর একটা সুন্দর সমাধান করুক এটা আমরা এটা আমাদের দাবি আন্তরিক দাবি এই দাবি রেখে আমার আল্লাহ কাছে আর সুন্দর সমাধান চেয়ে আমাদের রাষ্ট্রজন আবার শান্তিপূর্ণ একটা সুন্দর পরিবেশ ফিরে আসে সেই প্রার্থনা করে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আকুলকলিহাদ আবাস্তাখুলিআসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে কয়েকটা গ্রন্থের কথা আসছে স্মারক এখানে স্মৃতিময় অনেক কথা এখানে আছে এটা আপনারা নিয়ে যাবেন এর মধ্যে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং সংগঠন সিরিজ আর একটি বই আমি জামাতের অনেকগুলো বই ছোট ছোট যেগুলো ছিল সাংগঠনিক সিরিজ এই বইগুলো এই একত্রিত করে এক খণ্ডে বের হয়েছে সংগঠন সিরিজ এক এটাও আপনারা আমাদের গেটে পাবেন নিয়ে যাবেন তারপরে ইবাদত ছাড়া তো আখারে তো বাঁচার কোনো বোধ নেই ইবাদত মন দিকে ইবাদত করতে হবে এই সম্পর্কে ইবাদত সম্পর্কিত এই বইটি এটা হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই বইটি বইটিও নিয়ে যাবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে দর্শে হাদিস সিরিজ এক এটা গত জুমাতে আমরা এই বইটার কথা আমি জামাতের মুখে শুনেছেন দর্স আদে সামরিজমতে যে দর্সগুলো ছিল যেগুলি বইয়া করে পৃথক বের হয়েছে বাদে যে দর্সগুলো ছিল 47টা দশ মনে বইয়া করে বের হয়েছে বাকিগুলো দর্স আকারে এর মধ্যে সব আছে আপনারা বিস্তারিত এখানে জানতে পারবেন ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সায়্যিয়াত আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واغزل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين، عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان، وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، والبغي يعظكم لعلكم تذكرون، ولا ذكر الله تعالى واولى واعز واجل واتم واهم.